এতিয়া মই এডিআর তাত যিখিনি মানুহ উত্তীর্ণ হৈছে সেই নিযুক্তিত উত্তীর্ণ হোৱা আপোনালোকে সকলোৱে জানে যে গ্রেড থ্রি আর গ্রেড ফোর টোটেল পোস্ট আসলে 25,807টা এজন হল এজন ক্যান্ডিডেট তেওঁ এটা দুটা এজন ক্যান্ডিডেটে এপ্লিকেশন নাম্বার 22100725 61 নামটো আছে মই নামটো গাই নিদিওঁ এই এপ্লিকেন্টজনে পাস করেছে পাবলিক ওয়ার্কস বিল্ডিং ডিপার্টমেন্ট এস্টাবলিশমেন্ট PWD জুনিয়র অ্যাসিস্ট্যান্টত পাস করেছে আকো একজন মানুহে পাবলিক ওয়ার্কস রোডস ডিপার্টমেন্টত এবাৰ আকো এসেট পাস করেছে অর্থাৎ এজনে দুটা দুটা ডিপার্টমেন্টত পাস করলে দুটা একজন প্রার্থীয়ে দুটাত পাস করলে ইয়ার পিছরজনে চারিটাত পাস করলে ফাইন্যান্সত পাস করলে ফুড এন্ড সিভিল সাপ্লাইত পাস করলে ফাইন্যান্সত জুনিয়র একাউন্টেন্ট হিসাবে একাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট ফুড এন্ড সিভিল সাপ্লাইত সাব ইন্সপেক্টর হিসাবে হোম এন্ড পলিটিক্যাল ডিপার্টমেন্টত সার্কুল অর্গেনাইজার ভিডিও হিসাবে আর পাবলিক ওয়ার্কসত এসএ হিসাবে ইয়াত চারিটা পরীক্ষাত পাস করলে তার পাছরটত পাস করলে পাছরজনে পাস করলে 1, 2, 3, 4টা তার পাছরজনে পাস করলে 1, 2টা তার পাছরজনে পাস করলে 1, 2, 3, 4টা তার পাছরজনে পাস করলে 1, 2, 3টা তার পাছরজনে পাস করলে 1, 2, 3, 4টা তার পাছরজনে পাস করলে 1, 2টা আর 8 নম্বরজনে পাস করলে 1, 2, 3টা এতিয়া দেখা গল যে 8 জন প্রার্থীয়ে মোট 26টা পদত উত্তীর্ণ হয়েছে প্রার্থীর সংখ্যাটা কি 8 জন অর্থাৎ 8 জন প্রার্থীয়ে 8টা পোস্টতে চাকরি করব পাৰিব কিন্তু তেওঁলোক উত্তীর্ণ হল কিমান জনত কিমানটা পদত তেওঁলোক উত্তীর্ণ হল 26টা পদত কিন্তু এতিয়া দেখা গল যেবিলাক রিজাল্ট দিলে তার হিসাবত 39,567 জন কিন্তু 39,567 জন বুলি কলে যদিও ইয়াত 20,000 মানুষেও আসলতে চাকরি পায় নে নাপায় 20,000টা পদও পূরণ হয় নে নহয় এটো সন্দেহজনক।